আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। আপা আপনি এই যে গরু কতদিন ধরে পালন করছেন? গরু তো অনেক দিন থেকে পালন করি। আপনার কয়টা গরু আছে বর্তমান? চারটে। চারটে গরু আছে, কি কি গরু? চারটে আপনি রাখছেন? তিনটে ষাঁড়, একটা মা গরু রাখছেন। ও আচ্ছা আচ্ছা। এই গরুগুলো আপনি কবে কিনেছেন এই গরুগুলো? এই গরুগুলো ঈদের পরে কিনছি, কুরবানি ঈদের। কুরবানি ঈদের পরে। আপনি এক একটা গরু, এই যে ষাঁড় গরু আমরা দেখলাম বাইরে আছে দুইটা, ঘরে আপনার একটা মা গরু এবং একটা ষাঁড় গরু, তো এক একটা গরুর মূল্য কিরকম দামে আপনি কিনছেন? একটা 83,000, একটা 78,000। আচ্ছা, আপনারা কি সার গুলো রেখেছেন, এটা কি কি জন্য রেখেছেন তিনটা সার? এই যে বাড়িতে বীজ দেয়, মানে গাভীকে বীজ দেওয়া হয়। গাভীকে বীজ। আচ্ছা, এখন আপনারা যে বীজ আপনি যখন দেন এই গাভীকে, আপনি একটা গাভীকে বীজ দিতে গেলে আপনি কত টাকা নিচ্ছেন কাস্টমারের কাছ থেকে? 250 দেয়, 300 দেয়, 200 দেয়, 200 ঠিক নেই। প্রতিদিন আপনার কিরকম গাভী আসে আপনাদের এই প্রজনন কেন্দ্রে? অতি তাড়াতাড়ি প্রতিদিন, কোনোদিন দুইটা আসে, চারটা আসে, ছয়টা আসে, মানে একদিন একটা, একরকম কোনোদিন নাই নাই। আচ্ছা, আপনাদের এই যে গরুগুলোকে আপনি কি কি খাওয়াচ্ছেন বর্তমানে? বর্তমান আমরা খুদি রান্না করি, চিটে গুড়, ফিট। আচ্ছা, আর যে গুড়া, জবা, এই যে খইলা, মানে সব মিলে মিশ্রণ করেন? সব মিলে। তাহলে সব মিলে যখন আপনি মিশ্রণ করেন তখন আপনি একটা গরুকে কতটুক খাদ্য দেন? দুই টাইম দিলে 1 কেজি বেশি পড়ে। 1 কেজি বেশি পড়ে, মানে সকালে 1 কেজি, বিকালে 1 কেজি, 2 কেজির মতো পড়ে। ও আচ্ছা, তাতে আপনার চারটি গরুতে পার দিন মানে প্রতিদিন কত রকম কিরকম টাকা খরচ হয়? টাকা মাসে নিম্ন 10,000-এর উপরে যায় চারটা গরুর পিছনে। ও আচ্ছা, এখন আপনার এই প্রজনন কেন্দ্রে কিরকম আয় হচ্ছে বর্তমানে? আয় হচ্ছে মানে গরু চালার মতন। ও আচ্ছা, মানে গরুকে পালনের মতো অর্থ আসতেছে এবং সেই সাথে আপনাদেরও কিছু সংসার, আমাদেরও কিছু সংসারের মধ্যে। আপনার আপনার কি মনে হয় যে যারা আপনার মতো মহিলা উদ্যোক্তা রয়েছে, যারা বাড়িতে বসে থেকে গরু পালন বা ছাগল পালন বা প্রজনন কেন্দ্র করছে, আপনার কি মনে হয় যে আপনার মতো করে যারা উদ্যোগী হতে চায় তারা ওইসব করতে পারবে? এখন তাদের মন, সবাই তো ওই কাজ করতে পারে না। আচ্ছা আচ্ছা, তো আপনি কি? আর আমরা কিন্তু গরু না নাড়িলে থাকি পাই, মানে আপনাদের অভ্যাস হয়ে গেছে? আমাদের অভ্যাস হয়েছে সন্তানদের মতো লালন পালন করতে করতে। গরু না থাকলে ভালো লাগে, ভালো লাগবে না, এটা এটা স্বাভাবিক। তো এখন যারা নারী উদ্যোক্তা হতে চায় আপনাদের মতো বা আপনার মতো, তাদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দেবেন? চেষ্টা করলে অবশ্য পাবে। ও আচ্ছা, মানে আপনার মতো করে যদি তারা সাহস নিয়ে নামতে পারে তাহলে অবশ্যই তারাও ছোটমোটো খামার করতে পারবে। তো এখন আপনি এখন যে আপনার এই এলাকায় আপনি একাই শুধু এইরকম নারী উদ্যোক্তা হয়ে কাজ করছেন না আরো কেউ করছে? আমরাই করি শুধু। শুধু আপনি করছেন, তো আপনার নামটা যদি আপনার একটু বলেন। মুসাম্মাত রানু বেগম। রানু আপা, রানু আপু, আপনাকে আমাদের উত্তরের কৃষি চ্যানেলের পক্ষে অশেষ ধন্যবাদ যে আপনি একজন নারী হয়ে সুন্দর একটি প্রজনন কেন্দ্র খুলেছেন যেখানে গাভীর বীজ দেওয়া হচ্ছে এবং আপনি প্রতিনিয়ত তাদের নার্সিং দিচ্ছেন, সেই সাথে আপনি সমাজের যে গাভীর প্রজনন কেন্দ্রের যে সমস্যাটা সেটা আপনি পূর্ণ করছেন, এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। আপনার এই প্রজনন খামার আরও সুন্দর হোক এবং আপনার মনের উৎসাহটা আরও বৃদ্ধি হোক, অবশ্যই আমরা দোয়া করব। আপনার এই গরুর খামারটা আরও সুন্দর হোক, আমরা এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।